প্রাপ্য মজুরির দাবি চচলত ব্যাপক প্রতিবাদ অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি মানি লোলার পর্যন্ত অব্যাহত রাখব প্রতিবাদ। প্রাপ্য মজুরি দাবিত আজি রাজপথ উত্তাল করলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকায় চলিত বিধানসভাত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার মজুরি বৃদ্ধি প্রসঙ্গত কোনো সিদ্ধান্ত নোলত ক্ষোভিত হয়ে পড়ে রাজ্যের 1,22,000 কর্মী সহায়িকা। স্পষ্ট কথা, পূর্বর সঞ্চালকে কর্মী সহায়িকার দরমহা বৃদ্ধির প্রস্তাব দিসপুরক দিছিল, কিন্তু সেই প্রস্তাব আজি পর্যন্ত কার্যকরী নকরিলে সরকারে। মাত্র 6,500 কর্মীক দিছে, 3,200 টাকা সহায়িকাক দিছে। আজির বাজারত মূল্য বৃদ্ধির বাজারত এই টাকাখিনি একো নহয়। আমার অঙ্গনবাড়ি কর্মী সকাই চকুরে ধুঁয়লি কুঁয়লি দেখায় সংসার চলাব লাগিছে। আর তারপরে একাংশ স্কুল গ্রাম্যাঞ্চলের পর উঠাই দিছে, গতি আমার 6,500 টাকা পয়া লড়া ছোৱালী মানুষের লড়া ছোৱালী ব্যক্তিগত খণ্ডর স্কুল যাব নয়। সরকারে নানানভাবে আমাক লাঞ্ছনা করে আছে। আনহাতে জনজাতিকরণের দাবিত রাজপথ অবরোধ করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে আকাশে। 2024 সনের লোকসভা নির্বাচনের পূর্বে টাই আহোম জনগোষ্ঠীক জনজাতি মর্যাদা প্রদানের দাবি, উজনি অসমত সাহিত্য শাসন প্রবর্তনের ব্যবস্থা করার দাবিত প্রতিবাদ সাব্যস্ত করে আকাশে। বর্তমানের সরকারখনে গাদি লৈ আহিছিল টাই আহোম জনগোষ্ঠীক শাসনলৈ আহিলে ছমাহৰ ভিতৰতে জনজাতিকৰণ কৰিম বুলি, কিন্তু তেওঁলোকৰ সকলো কথা মিথ্যাচাৰ হ'ল। আন্দোলনৰ সময়ত তেওঁলোকে ৰাজ্যসভাত জনজাতিকৰণৰ বিলখন উত্থাপন কৰিলে কেৱল মাত্ৰ আন্দোলনখন মুখিমূৰ কৰিব কাৰণে। তাৰপিছত কিন্তু সেই বিল কি হৈ গ'ল, ক'ত হেৰাই গ'ল, আজি তাৰিখত কিন্তু বিজেপি চৰকাৰে আমাক উত্তৰ দিয়া নাই। 3,20,00,000 ৰাইজৰ ভিতৰত 1,80,00,000ৰ অধিক ছয় জনগোষ্ঠীৰ ৰাইজ অসমত আছে। গতিকে এই ছয় জনগোষ্ঠীৰ ৰাইজে ডিচিশ্যন ল'ব যে সমাগত লোকসভা ইলেকশ্যনত বিজেপি চলাৰ দলৰ চৰকাৰ আনি কেনেধৰণে তেখেতলোকে উচিত শিক্ষা দিব। এপিনে নির্মাণ শ্রমিকসকলের বকেয়া ধন আদায়ের দাবি সচল উত্তাল করে তোলে সদৌ অসম নির্মাণ শ্রমিক সংস্থায়। নির্মাণ শ্রমিকসকলের পেনশন, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য পরীক্ষা, মৃত্যুর সাহায্যকে ধরে সকলো বকেয়া ধন আদায় দিয়ার আর নির্মাণ শ্রমিকসকলের বিভিন্ন সমস্যার সমাধান বিচারি বিক্ষোভ প্রদর্শন করে। 2020 সনের পর যে পেনশন, স্কলারশিপ, মেডিকেল বেনিফিট বা আপনার এই ডেথ বেনিফিট এইবিলা সকলবিলা বন্ধ করে রাখিছে। বোর্ডের সিদ্ধান্ত সরকারে মানি নলয়, কল্যাণ বোর্ডের যে সভা হয় সেই সভাত যা সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত কার্যকরী নকরে, যার ফলত আজি অসমের লাখ লাখ নির্মাণ শ্রমিকসকলে পেনশনের পর বঞ্চিত হয়েছে, নির্মাণ শ্রমিকের লড়া ছলীসকলে স্কলারশিপর পর বঞ্চিত হয়ে আছে, নির্মাণ শ্রমিকসকলের যে স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষার পর বঞ্চিত হয়ে আছে। নুনমাটির অজয় সহযোগত বীরিন্দি কুমার ডেকা, নিউজ18 অসম, নর্থ ইস্ট।